নমস্কার, আরপিজি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সাম 2017-র রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো কোথায় কিভাবে কখন অ্যাপ্লিকেশন করবেন, ভ্যাকেন্সি, এজ, কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস পাবেন এই ভিডিওতে। সো লেটস স্টার্ট ইট। টোটাল ভ্যাকেন্সি 3,259, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য 2,359 এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 898। ডাটা এন্ট্রি অপারেটার্সের জন্য দুটো ভ্যাকেন্সি আছে। 1 আগস্ট 2018 হিসাবে আপনার বয়স হতে হবে 18 থেকে 27 বছর, তার মানে আপনার জন্ম তারিখ 2/8/1991 আগে হওয়া চলবে না এবং 1/8/2000 পরে হওয়া চলবে না। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আপনাকে পাস হতে হবে এইচএস এক্সাম, কিন্তু শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর ইন দ্য অফিস অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের ক্ষেত্রে আপনাকে হতে হবে এইচএস পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট। এরপর দেখে নিচ্ছি কোথায় কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনাকে যেতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.ssionline.nic.in। তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 18 নভেম্বর থেকে এবং চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। যে ফি আপনি পে করতে পারবেন এসবিআই চালান, এসবিআই নেট ব্যাঙ্কিং এবং যে কোনো ভিসা, মাস্টার কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। মহিলা ক্যান্ডিডেটস, এসসি, এসটি এবং পার্সন্স উইথ ডিসেবিলিটি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো ফিজ লাগছে না। এরপর দেখে নেব স্কিম অফ এক্সামিনেশন। তো 3টে টিয়ারে এক্সাম হবে, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। টিয়ার 1 হচ্ছে কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন, যেখানে ফুল মার্ক্স হচ্ছে 200 এবং টাইম 60 মিনিটস। সেখানে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টি কোশ্চেন, প্রতিটি কোশ্চেন 2 নম্বর করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25 কোশ্চেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25 কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন। এরপর হচ্ছে টিয়ার 2, যেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ পেপার, এবং সেখানে আপনাকে লিখতে হবে একটা এসে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে এবং একটা লেটার কিংবা অ্যাপ্লিকেশন, যেটা হবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে। এরপর হচ্ছে টিয়ার 3, যেখানে নেওয়া হবে আপনার টাইপিং টেস্ট আর কম্পিউটার স্কিল টেস্ট। এরপর এই রিক্রুটমেন্টের সাথে জড়িত যে কোনো প্রশ্ন বা সমস্যা থাক আপনারা এই ভিডিওর কমেন্টে জানান, আমরা চেষ্টা করব আপনার সমস্ত সমস্যার সমাধান করতে। এরপর এই রিক্রুটমেন্টের যে ফুল অফিসিয়াল নোটিশ, সেটা ডাউনলোড করার জন্য চলে যান এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে দেওয়া আছে ডাউনলোড লিঙ্ক। তো এই এসএসসি সিএইচএসএল এছাড়া সিজিএল, এমটিএস, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, ব্যাঙ্কিং যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য এবং এই ধরনের রিক্রুটমেন্ট নিউজ এবং বিভিন্ন ধরনের পরীক্ষার অ্যান্সার কি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন। সো এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেস্ট অফ লাক।